প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম দয়া শান্তি ও রহমত আপনাদের উপর বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক আকাশে চাঁদ দেখা

যখনই এই পবিত্র রমজান মাস কাছাকাছি চলে আসে তখন সবাই এটা নিয়ে কথা বলে তর্ক করে যুক্তি দেখায় বিভিন্ন রকম মতামত দেন যে এই মাস কখন শুরু হয়ে যাবে আর কখন শেষ হবে এখানে এক একজন এক একভাবে তাদের মতামত জানিয়েছেন তবে ইসলামিক কোন মাস শুরু হওয়ার ব্যাপারে যদি কিছু বলেন আল্লাহ তা তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন এটা নির্ভর করবে শুধুমাত্র আকাশে চাঁদ দেখার উপরে যখনই আকাশে নতুন চাঁদ দেখবেন একটা ইসলামিক মাস শুরু হবে আল্লাহ পবিত্র করলে বলো এটা হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিসের সময় নির্দেশক মানুষের বিভিন্ন কাজের জন্য এবং হজের জন্য আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে তোমরা যখনই নতুন চাঁদ দেখবে ইসলামিক মাস শুরু হবে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা স্পষ্ট করে বলেছেন অনেক সহি হাদিসে একটা হাদিস সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো নয় আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আবুল কাশেম উনার আর একটা নাম আল্লাহ উপর সন্তুষ্ট হন তিনি বলেছেন যে রোজা রাখবে তোমরা যখন রমজানের নতুন চাঁদ দেখবে নতুন চাঁদ দেখলে রোজা রাখবে তার মানে রমজানের শুরু আর রোজা বন্ধ করবে যখন শাওয়াল মাসের নতুন চাঁদ তোমরা দেখতে পাবে আর তখন যদি আকাশে মেঘ থাকে যদি চাঁদ দেখতে না পারো তাহলে সাবান মাসের তিরিশ দিন পূর্ণ করবে আর মোহাম্মদ সাল্লাহাম এই ব্যাপারে খুব সাবধান ছিলেন বিশেষ করে সাবান মাসের দিনগুলো গুনার বেলায় যাতে করে তিনি নিশ্চিত হতে পারেন যে কখন রমজান মাস শুরু হচ্ছে একটা হাদিস আছে শূন্য নম্বর দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো আঠারো হজরত তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম সাবান মাসের দিনগুলো গোনার ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান থাকতেন আর যখন তিনি রমজানের নতুন চাঁদ দেখতেন রোজা রাখা শুরু করতেন আর যদি তিনি নতুন চাঁদ না দেখতেন হয়তো আকাশে অনেক মেঘ ছিল তখন তিনি সাবান মাসের তিরিশ দিন পূর্ণ করতেন মোহাম্মদ সাল্লাহাম সাবান মাসের ব্যাপারে সাবধান থাকতেন যাতে করে তিনি সঠিকভাবে জানতে পারেন রমজানের শুরুটা আর এখানে সাক্ষীর ব্যাপারে যদি বলতে হয় আকাশে চাঁদ দেখা গেছে কি না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সুনান আল নিসাইতে বুক অব ফাস্টিং আদিস নাম্বার দুই হাজার একশো আঠারো নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি জন ন্যায়নিষ্ঠ মুসলিম চাঁদ দেখে আর সাক্ষ্য দেয় তাহলে রোজা রাখো বা রোজা বন্ধ করো মানে দুজন ন্যায়নিষ্ঠ মুসলিম যদি চাঁদ দেখে তাহলে রোজা রাখতে পারেন রমজান মাস শুরু অথবা রোজা বন্ধ করবেন মানে রমজান মাস শেষ তাহলে দুজন সাক্ষী লাগবে পবিত্র রমজান মাস শুরু অথবা শেষ করতে গেলে তবে আরেক দল বিশেষজ্ঞ বলেন যে একজন সাক্ষী যথেষ্ট রমজান মাস শুরু করার জন্য এটার ভিত্তি একটা হাদিস আছে সুননা আবু দাউদ 12 নম্বর বই বুক অফ फास्टিং হাদিস নম্বর 2335 এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে মানুষজন যখন আকাশে চাঁদ দেখছিল রমজান মাসে নতুন চাঁদ দেখার চেষ্টা করছিল তখন আমি নবীকে বললাম যে আমি নতুন চাঁদ দেখেছি নবী রোজা রাখলেন অন্যদেরও روزہ রাখার নির্দেশ দিলেন তাহলে এখানে মাত্র একজন সাক্ষী আর বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন রমজান মাস শুরু হওয়ার কথা বললে একজন সাক্ষী যথেষ্ট দুজন সাক্ষী থাকলে ভালো তবে একজন সাক্ষী লাগবে আপনি এখানে সাক্ষীর কথা বললেন এখন আকাশে চাঁদ দেখার এই ব্যাপারে কোন ধরনের মানুষের দেয়া সাক্ষ্য গ্রহণযোগ্য হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এ কথাটা আগেও আমি বলেছি সুনান আল নিসাই বুক অব ফাস্টিং নাম্বার একশো আঠারো বলেছেন যে যদি দুজন ন্যায়নিষ্ঠ ন্যায়নিষ্ঠ মুসলিম মুসলিম যদি তারা চাঁদ দেখে তাহলে রোজা রাখা শুরু করো অথবা রোজা বন্ধ করো তাহলে এখানে শর্ত হলো দুইজন ন্যায়নিষ্ঠ মুসলিম তারা হবে আদিল এখানে আরবি শব্দ আদিল এর মূল আরবি শব্দ আদল যার মানে সোজা যার মানে সরল এটা হলো অসৎ লোকের বিপরীত আর আদিল হবে সেই লোক যে সবগুলো আবশ্যিক দায়িত্ব পালন করে ফরজ পালন করে আর সে কোনো গুরুতর পাপ করে না সে ছোটখাটো পাপ থেকেও নিজেকে বিরত রাখে সবগুলো আবশ্যিক দায়িত্ব পালন করে এর মধ্যে আছে রোজা রাখা নামাজ পড়া জাকাত দেয়া ইত্যাদি ইত্যাদি আর গুরুতর কোনো পাপ সে করে না আগে একটা পর্বে গুরুতর পাপ নিয়ে বলেছি আমি কুৎসা রটায় না বা পেছন থেকে নিন্দা করে না ইত্যাদি তাকে ভালো চরিত্রের লোক হতে হবে আর দৃষ্টিশক্তিও ভালো থাকবে আদিল হওয়া এখানে আবশ্যিক এখানে তাকে আদিল হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তিও তার ভালো থাকতে হবে কারণ ভালো দৃষ্টি থাকলে তো সে চাঁদ দেখতে পারবে দৃষ্টিশক্তি ভালো না হলে শুধু আদিল হয়ে কোনো লাভ নেই কারণ সে দেখতে পাবে না সেজন্য আদিল হওয়ার পাশাপাশি ভালো দৃষ্টিশক্তিও থাকতে হবে তারা কেমন হবে এটা আল্লাহ আলা বলেছেন পবিত্রকরণে সেই লোক হবে শক্তিশালী আর সেই সাথে বিশ্বস্ত আল্লা অভিজ্ঞকরণে বলেছেন সুরা কাসাস অধ্যায় নম্বর আঠাশ আয়াত নম্বর ছাব্বিশ সেই ধরনের যে মানুষ তারা হবে খুব শক্তিশালী মানুষ আর হবে বিশ্বস্ত আল্লাহ বলেছেন সুরা কাসাস অধ্যায় নম্বর আঠাশ আয়াত নম্বর ছাব্বিশ এখানে মুসা আল্লাহামের সময়ের ঘটনার কথা বলা হচ্ছে যখন সোয়াইব আলাহিসামকে তার এক মেয়ে বলেছিল মুসা আলাহি কাজে নিয়োগ দেওয়ার জন্য হে আমার পিতা একে তুমি মজুর হিসেবে নিযুক্ত করতে পারো মানে মুসাল্লামকে নিয়োগ করা কারণ তোমার মজুর হিসেবে ভালো হবে সেই লোক যে শক্তিশালী এবং বিশ্বস্ত তাহলে শক্তি আর বিশ্বাসযোগ্যতা এই দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে আর একই ধরনের কথা বলছে সুরানামাল অধ্যায় নম্বর সাতাশ আয়াত নম্বর উনচল্লিশ সেখানে ইফরিত একজন জিন তাকে যখন রানী সেবার সিংহাসন নিয়ে আসতে বলা হলো সে তখন বলল যে অবশ্যই আমি তো এ ব্যাপারে আমাকে বিশ্বাস করতে পারেন যখনই তাকে এই দায়িত্ব দেওয়া হলো সে বলল তার আছে বিশ্বাস করা যায়। এখানে বিশ্বাসযোগ্যতা আর সতী এই দুটো থাকলেই হবে তাহলে কে হতে হবে আদিল সে হবে বিশ্বস্ত এটাই গুরুত্বপূর্ণ আচ্ছা উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর জাকির আকাশে চাঁদ দেখার উপরেই আরেকটা প্রশ্ন করতে চাই আকাশে চাঁদ দেখার ব্যাপারে জ্যোতির্বিদ্যার বিভিন্ন ব্যবহার করা এটার কি অনুমতি আছে কারণ এটা তো মানুষের চোখে দেখার চাইতে আরো অনেক বেশি নিখুঁত হবে যদি ব্যবহার করেন জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স বা বিভিন্ন রকম হিসাব নিকাশ আকাশে চাঁদ দেখার জন্য ইসলামিক মাস শুরু বা শেষ করার ব্যাপারে এরকম সাজেশন অনেকেই অনেক সময় দিয়ে থাকে এরকম কথা তারাই বলে ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান খুবই কম কারণ জ্যোতির্বিদ্যার বিভিন্ন হিসাব নিকাশের ব্যাপারে যদি বলতে হয় আমাদের নবীর আমলেও এই জিনিসগুলো ছিল এই সাজেশন শুধু এখন দেওয়া হচ্ছে এমন নয় এই সাজেশন এমনকি নবীর আমলেও দেওয়া হয়েছিল আর হাদিস পড়লে আমরা জানতে পারবো নবী সম্পর্কে কি বলেছেন হাদিসটা আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক এখানে ইবনে ওমর রদেলাহ তিনি বলেছেন যে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমরা হলাম একটা নিরক্ষর জাতি আমরা কোন হিসাব করি না বা কোন হিসাব রাখি না রোজার মাস সম্পর্কে এটা বলেছেন তার মানে আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স বা কোনো হিসাব নিকাশ ব্যবহার করি না যখন ইসলামী কোনো মাস শুরু অথবা শেষ করি আর নবী বললেন যে ব্যাপারটা শুধু এরকম তিনবার তিনি এরকম করলেন এক দুই তিন তৃতীয়বার এক হাতে চারটা আঙ্গুল তার মানে এটা হয় উনত্রিশ দিন নয়তো তিনবার এরকম করলেন এভাবে তার মানে তিরিশ দিন নবী বলেছেন আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স ব্যবহার করি না বা জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ ব্যবহার করি না এছাড়া আরো একটা হাদিস এটা আছে সন্ন্যান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই এখানে ইবনে উম বলা হয়েছে যে তিনি রোজা রেখেছেন আশেপাশের অন্যরাও ছিল আর তিনি জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করেননি জ্যোতির্বিদ্যার নিকাশের উপর তাহলে বুঝতে পারছেন যে আমরা আকাশে চাঁদ দেখব আমাদের নিজের চোখ দিয়ে এটা গুরুত্বপূর্ণ আর শেখ ইবনে তাইমিয়া বলেছেন যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আমরা হলাম একটা নিরক্ষর জাতি নবী এখানে আসলে আমাদের প্রশংসাই করেছেন উম্মার প্রশংসা এখানে বলেছেন আমরা খুব সরল আমরা অন্য কিছুর উপর নির্ভর করি না আকাশের চাঁদ আমরা নিজের চোখে দেখতে চাই এটা তার উম্মাকে নিচে নামাচ্ছে না বরং আমাদের উপরে তুলছে আমরা সহজ সরল একটা ধর্ম মেনে চলছি আমাদের নবী মোহাম্মদ এই হিসাব ব্যবহার করতে চাননি কারণ এই ধর্ম অনুসরণ করে চলবে সাধারণ মানুষেরা তিনি চাননি যে কোনো ইসলামিক মাস কখন শুরু বা শেষ হবে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা সামান্য কিছু মানুষের থাকবে সেটা ঠিক না সেটা পরের কথা এটার ভিত্তিতে বলা যায় আকাশে চাঁদ দেখার ব্যাপারে জ্যোতির্বিদ্যা ব্যবহার করা হয় না আমরা আকাশের চাঁদ দেখব শুধু আমাদের নিজের চোখে সেটা দেখেই ইসলামিক মাস শুরু বা শেষ করব এছাড়াও মানুষজন আরবি ভাষা আর ইসলাম সম্পর্কে অনেক কম জানে বলে এরকম ভাবে ইবনে তাইমিয়া আরো বলেছেন যে আরবি শব্দ হিলাল এর মানেটা হচ্ছে আকাশে চাঁদ দেখা বা ঘোষণা করা আকাশে চাঁদ থাকার পরও যদি দেখা না যায় আর ঘোষণা না করে তাহলে তার মানে নতুন মাস শুরু হয়নি যদিও আকাশে চাঁদ আছে তবে যেহেতু লোকজন দেখতে পায়নি তারা ঘোষণা করেনি নতুন মাস শুরু হবে না এছাড়াও মাস শব্দটার আরবি হচ্ছে সাহার এর মূল আরবি শব্দটা হচ্ছে আশার যার মানে খ্যাতি তার মানে যদি এটা বিখ্যাত না হয় অথবা মানুষ সেটা না জানে নতুন মাস শুরু হয়নি অনেক মানুষ ভাবে যদি আকাশে চাঁদ থাকে আশেপাশের মানুষ সেটা জানুক বা না জানুক দেখুক বা না দেখুক সেটা ব্যাপারটা বিখ্যাত হোক বা না হোক নতুন মাস শুরু না মানুষ এই নতুন চাঁদ দেখবে আর এর ব্যাপারে জানতে পারবে এলাকা লোকজন তখন এখানে সঠিক আরবি শব্দটা শাহাদ মানুষ যে ব্যাপারে জানে তখন বলা যায় ইসলামিক মাস শুরু হয়েছে এটার ভিত্তিতে বলা যায় যে জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স হোক সঠিক বা ভুল এখানে তার কোনো গুরুত্ব নেই লোকজন নিজের চোখে দেখবে ঘোষণা করবে সবাই এটা জানলে নতুন মাস শুরু হবে আমি আশা করছি আমাদের দর্শকরা ব্যাপারটা এখন বুঝতে পারছেন আপনি যখন শব্দটার মূল অর্থটা বললেন সুবহানাল্লাহ এটাই তো সবচেয়ে লজিক্যাল জাযাকাল্লাহ খাইর এখন কেউ যদি জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স ব্যবহার করে চাঁদ দেখেছে বলে সাক্ষ্য দেয় সেই সাক্ষ্য গ্রহণ করাটা কি সঠিক বলে গণ্য করা হবে কথা আগেও বলেছি যে জ্যোতির্বিদ্যা ব্যবহার করে রমজান মাসের শুরু আর শেষ বের করা এটা সম্পূর্ণ ভুল এমনকি মুসলিমরা চাঁদ দেখেছে এটা নিশ্চিত করতেও জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স ব্যবহার করাটা পুরোপুরি ভুল আর এর পেছনে অনেক কারণ আছে এক নম্বর পয়েন্ট যদি জ্যোতির্বিদ্যার এভিডেন্স মুসলিমদের কথার বিরুদ্ধে যায় তার মানে আমরা ন্যায়নিষ্ঠ মুসলিমদের সন্দেহ করছি আর ন্যায়নিষ্ঠ মুসলিমকে সন্দেহ করাটা কোরআন হাদিসের বিরুদ্ধে যাই দুই নম্বর পয়েন্ট যদি জ্যোতির্বিদ্যার এভিডেন্স মুসলিমদের কথার বিরুদ্ধে যায় তাহলে আমাদের ইবাদতের কিছু কাজ বাতিল হয়ে যাবে এটা অনেক সমস্যা তৈরি করবে আর তিন নম্বর পয়েন্ট এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমাদের নবীর কথার বিরুদ্ধে যায় নবীর নির্দেশের বিরুদ্ধে নবী বলেছেন আমরা হলাম একটা নিরক্ষর জাতি আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স বা হিসেব নিকেশ ব্যবহার করি না নবীর কথার বিরুদ্ধে এটা সবচেয়ে বড় কারণ তাই এটা থেকে দূরে থাকতে হবে চার নম্বর পয়েন্ট আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অদে নম্বর 4 আয়াত নম্বর 171 লাতাগ্লু ফি দীনিকুম তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করোনা বাড়াবাড়ি করবেন না আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে হাদিস নাম্বার বলেছেন তোমরা অতিরঞ্জিত কারণ হাজ অতীতে অনেক মানুষ ধ্বংস হয়েছে শুধু অতিরঞ্জনের কারণে ইহুদিদের কথা বলেছেন পবিত্র করণে ইহুদীদের ব্যাপারে বলছে যদি অতিরঞ্জন করো তোমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেটা বলেছেন নবী যেটা বলেছেন সেটা মেনে চলেন যদি খুব বেশি অতিরঞ্জন করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন আর এছাড়াও শেষ কারণ মানুষ এটা বুঝতে পারে না যে নবী বলেছেন যে যখন তোমরা নতুন চাঁদ দেখবে রোজা রাখা শুরু করবে আবার নতুন চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করবে এই হাদিসটা আমরা আগেও বলেছি সহি বুখারি খন্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার আকাশে চাঁদ নিজের চোখে দেখতে হবে সত্যিকারের রোজা শুরু হবে যখন নিজের চোখে চাঁদ দেখবে অথবা অন্য কোনো মুসলিম দেখে সেটা সবাইকে জানিয়ে দেয় যদি চোখে না দেখা যায় যদি সবাই সেটা না জানে তাহলে সত্যিকারের রোজা শুরু হয়নি এখানে জ্যোতির্বিদ্যার ব্যাপারটা আসছে থেকে। এছাড়াও আপনারা দেখবেন এ মুসলিমে বুক এই হাদিস তিনশো তিরানব্বই যে একবার একজন সাহাবা তখন ওমরা করছিলেন আর মক্কায় পৌঁছানোর আগে তার চলার পথে একটা জায়গায় তিনি চাঁদ দেখলেন দেখে মনে হলো সেটা দুই তিন দিনের পুরনো চাঁদ পরে তিনি দেখা করলেন ইবনে আব্বাস রাজি সাথে তাকে ঘটনার বর্ণনা দিয়ে বললেন তোমরা তো এখন রোজা রাখছো কিন্তু চাঁদ দেখে তো মনে হলো সেটা দুই তিন দিনের পুরনো তখন ইবনে আব্বাস রাজি আল্লাহানহু বললেন যে রোজা রাখা শুরু করবে যখন নতুন চাঁদ দেখবে যদি চাঁদ দেখা না যায় এমন হতেই পারে চাঁদ মেঘের আড়ালে আছে তাহলে পুরো তিরিশ দিন এ থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের কোনোভাবে জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করার দরকার নেই চোখে দেখা গুরুত্বপূর্ণ আর সেটা মানুষজনকে জানানো গুরুত্বপূর্ণ তাহলে পবিত্র রমজান শুরু হবে যদি চাঁদ দেখা না যায় মানুষ না জানে মাস শুরু হবে না আপনি আবার সেই আগের কথাটাই বললেন যে এখানে আসল ব্যাপারটা হলো আমরা নিজেরাই সেটা চোখে দেখব তবে এই ব্যাপারে শেষ আরেকটা প্রশ্ন এই যন্ত্রপাতি ব্যবহারের প্রসঙ্গে যে টেলিস্কোপ ব্যবহার করে নতুন চাঁদ দেখার কি অনুমতি আছে টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার কথা যদি আছে কারণ এখানে আপনার চোখ ব্যবহার করছেন টেলিস্কোপ দিয়ে দেখতে আপনার আরো সুবিধা হবে মনে হবে তারাগুলো অনেক কাছে মনে হবে কাছে আসলে অনেক দূরে চাঁদ দূরে থাকে কাছে চলে আসে না তবে মনে হবে এটা কাছে আপনি সহজে দেখতে পাবেন তাহলে টেলিস্কোপ ব্যবহারের অনুমতি আছে এটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না নবীর কথার বিরুদ্ধে যায় না কিছু মানুষ অবশ্য এটাতে আপত্তি করে তারা এটা বুঝতে পারে না যে টেলিস্কোপ দিয়ে দেখার ব্যাপারে আপত্তি করলে চশমার বিরুদ্ধে আপত্তি করতে হবে কারণ অনেক মানুষ চশমা পরে যেমন আমি এখানে চশমা পরে আছি এটা আসলে একটা কাজ আমার চোখে অ্যাডজাস্ট করেছে তাই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যদি টেলিস্কোপ নিয়ে আপত্তি করেন তাহলে তো চশমা নিয়ে আপত্তি করতে হবে টেলিস্কোপ যন্ত্রটার মধ্যে কিছু থাকে লেন্স বিশেষ ধরনের কাজ এতে করে দেখতে সুবিধা হয় তাহলে যদি নিজের চোখ দিয়ে দেখেন এরকম সাহায্য নিলে কোনো সমস্যা নেই তাই বিশেষজ্ঞগণ সবাই একমত যদি টেলিস্কোপ ব্যবহার করতে চান তাহলে করতে পারেন এতে হয়তো পার্থক্য হবে তবে খুব বেশি পার্থক্য হবে না কারণ চাঁদ খালি চোখেই দেখা যায় আর আকাশে মেঘ থাকলে দেখতে পাবেন না যদি আপনার দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে তো খালি চোখেই আকাশে চাঁদ দেখতে পাবেন তবে কেউ ব্যবহার করতে চাইলে করতে পারে অনুমতি আছে এটাই যুক্তিসঙ্গত জাকির একজন লোক একটা দেশে রোজা শুরু করলো তারপর সে অন্য আরেকটা দেশে আসলো পরের দেশে রোজা শুরু হয়েছে প্রথম দেশটার আরো দুই দিন পরে এখন সে যে দেশে আছে সেখানকার নিয়ম অনুযায়ী বাকি রোজাগুলো পালন করবে এরকম হলে তাকে তখন রোজা হতে হবে একত্রিশ বা বত্রিশ দিন এখন এটা করা কি সঠিক হবে যদি এমন কারো কথা বলেন যে রোজা শুরু করেছে এক দেশে তারপর সে আরেকটা দেশে চলে গেল হয়তো সেখানে রোজা শুরু হয়েছে দুই দিন পরে আর সেই লোক ভ্রমণ করে যে দেশে এসেছে সেখানেই তার রোজা শেষ করবে তাহলে এখানে সে রোজা রাখছে একত্রিশ দিন অথবা বত্রিশ দিনের মতো সে কি নতুন দেশের নিয়মে রোজা রাখবে নাকি যে দেশে শুরু করেছিল সে দেশের নিয়মে সেখানকার রোজা শেষ হলে তার রোজা শেষ হবে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় এ ব্যাপারে আল্লাহর রাসুল স্পষ্ট করে বলেছেন এই আদেশটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 1907 আর 1909 যে নবী বলেছেন নতুন চাঁদ দেখলে রোজা রাখা শুরু করবে আবার নতুন চাঁদ দেখলে রোজা রাখা বন্ধ করবে এছাড়া আরো একটা হাদিস উল্লেখ করা হয়েছে তিরমিজিতে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 697 আমাদের প্রিয় নবী বলেছেন রোজার দিনে সবাই একসাথে রোজা রাখবে রোজা রাখা বন্ধ করার সময় সবাই একসাথে বন্ধ করবে আর কোরবানির দিনে সবাই একসাথে কোরবানি দেবে তার মানে এই কাজগুলো আমরা করব সবাই মিলে জামাতের সাথে একা একা করতে পারবো না এখন এই লোক এক দেশ থেকে ভ্রমণ করে গেছে আরেকটা দেশে সেই লোক তখন ওই দেশের নিয়মকানুন রীতিনীতি মেনে চলবে যে দেশে সে অবস্থান করছে যদি এমন দেশে থাকে যেখানে লোকজন আগে থেকে রোজা রাখছে তাহলে তাকেও রাখতে হবে আগে থেকেই আর যদি এমন দেশে যায় যেখানে রোজা হচ্ছে দেরি করে রমজান মাস হয়তো দুদিন পরে এসেছে তাদের সাথেই কন্টিনিউ করবে যদিও তাকে এক দুই দিন হয়তো রোজা বেশি রাখতে হবে তারপরও কন্টিনিউ করবে কারণ তাকে জামাতের সাথে থাকতে হবে লোকজনের সাথে থাকতে হবে এমন না যে অন্য কোন লোক রোজা আছে কিন্তু সে রোজা নেই জামাতের সাথে তাকে রোজা থাকতে হবে সে দেশের লোকজন যেভাবে পালন করছে তাকেও সেটা সেভাবেই পালন করতে হবে যদিও দু একদিন রোজা বেশি থাকতে হতে পারে রমজান মাস উনত্রিশ বা তিরিশ দিন হতে পারে তবে আমরা হাদিস মেনে চলবো যে রোজা রাখো যখন সব মানুষ রোজা রাখছে আর রোজা রাখা বন্ধ করার সময় সবাই একসাথে বন্ধ করবে তাহলে কন্টিনিউ করবেন আর বন্ধ করবেন তখনই যখন অন্যরা বন্ধ করছে যদিও তাকে দু একদিন বেশি রাখতে হতে পারে একইভাবে একজন লোক যদি রোজা অবস্থায় ভ্রমণ করে আরেকটা দেশে যায় হয়তো সেখানে সূর্যাস্ত হয় দু ঘন্টা পরে তাহলে রোজা থাকবে দু ঘন্টা আরো বেশি বলতে পারবে না যে ওই দেশে তো সূর্যাস্ত হয় সন্ধ্যা ছটায় আর এখানে রাত আটটায় আমি ছটাতেই ইফতার করব না একইভাবে চাঁদ দেখার ব্যাপার হলে তাকে দুই দিন বেশি রাখতে হবে আর যদি উল্টোটা হয় কেউ রোজা রাখা শুরু করে কেউ রমজান মাসে শুরুটা করে এক দেশে আর সেখান থেকে অন্য দেশে যায় যেখানে তার আরো দুই দিন আগে থেকেই রমজান মাস শুরু হয়ে গেছে অথবা প্রথম দেশটার একদিন আগে শুরু হয়েছে এ ধরনের ক্ষেত্রে তাকে এলাকার লোকজনের সাথেই রোজা পালন করতে হবে যদিও এখানে সে একদিন কম রোজা রাখছে হতে পারে সে রাখছে আঠাশ দিন রোজা তবে এক্ষেত্রে যেহেতু একটা আরবি মাসে আঠাশ দিন হতে পারে না সেই দেশের লোকজনের সাথে সে ঈদ পালন করবে এর পরে কোনো এক সময় সে মিস করা রোজাটা রাখবে কারণ রমজান মাস কখনো আঠাশ দিনে হয় না যদি দুটো দেশেই যেখানে রোজা শুরু হয়েছে আর শেষ করেছে দুই দেশে ত্রিশটা রোজা হয় আর সে রোজা থাকলো আঠাশটা তাহলে দুই দিন রোজা থাকতে হবে কিন্তু যদি প্রথম দেশটাতে উনত্রিশটা রোজা হয় অথবা পরের দেশটাতে উনত্রিশটা রোজা হয় তাহলে সে পরে একটা রোজা রাখতে পারে একটা রোজা রাখলেও চলবে তবে তাকে উনত্রিশ বা তিরিশটা রোজা থাকতে হবে প্রথম দেশ আর পরের দেশের উপর নির্ভর করে বেশি পুরস্কার পেতে চাইলে যাবেন পূর্ব দিকের দেশগুলোতে ডক্টর জাকির আপনি কি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন যে ব্যাপারটা এরকম কেন পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান শুরু করে না উদযাপন করে না ফেতর বা আজহা পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান মাস শুরু করছে রমজান মাস শেষ করছে আর ঈদ উদযাপন করছে এটা নিয়ে বিশেষজ্ঞগণের মতভেদ আছে এখানে একদল বিশেষজ্ঞ বলেন যে পৃথিবী জুড়ে মুসলিমদের উচিত মক্কার সময়টা মেনে চলা মক্কায় যেদিন রমজান শুরু সেদিন পৃথিবীর অন্যান্য দেশে রমজান শুরু হয়ে যাবে শেষ হলে পৃথিবীর অন্য রমজান শেষ হয়ে যাবে আর মক্কায় যেদিন ঈদ সেদিন সব মুসলিম ঈদ উদযাপন করবে এরকম মতামত দিয়েছেন শেখ বিনবাজ একজন লোক তাকে প্রশ্ন করলো তিনি একজন সৌদি তখন স্পেনে ছিলেন সে লোক বলল আমি রোজা রাখা শুরু করেছি মক্কার ক্যালেন্ডার দেখে মক্কার রোজা শুরু হলে আমিও রোজা রাখা শুরু করেছি রোজা শেষ করেছি মক্কার সময় অনুযায়ী ঈদুর যে করেছি মক্কার সাথে এটা কি সঠিক বিন বাজ বলেন হ্যাঁ কোনো সমস্যা নেই কারণ মক্কা একটা পবিত্র শহর তবে আরেকদল বিশেষজ্ঞ এটাতে আপত্তি জানিয়ে বলেন যে রোজা শুরু হবে সেই এলাকার সময় অনুযায়ী বিভিন্ন টাইম জোন আছে আল্লা পবিত্র করণে বলেছেন সোরা বাকারা ও দা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি যে যদি তোমরা নতুন চাঁদ দেখো যারা আকাশে নতুন চাঁদ দেখবে নতুন চাঁদের সাক্ষী থাকবে আর যারা বাসায় থাকবে এই মাসে তারা রোজা রাখবে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো সাত ও এক হাজার নয়শো নয় নবী বলেছেন যে যখন তোমরা রমজানের নতুন চাঁদ দেখবে রোজা রাখা শুরু করবে আর যখন শাওয়ালের নতুন চাঁদ দেখবে রোজা বন্ধ করে দেবে এটার ভিত্তিতে বলা যায় এলাকার লোকজনকে নতুন চাঁদ দেখতে হবে আর সেই এলাকা হতে পারে একটা শহর অথবা পুরো একটা দেশ অথবা বেশ কয়েকটা দেশ একসাথে এটাই সঠিক নিয়ম আর সে ইবনে তাইমিয়া বলেছেন যে সবাই একসাথে পালন করতে পারবে না পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা রাখতে পারবে না তিনি আরো বলেছেন এমনকি বৈজ্ঞানিক এভিডেন্স অনুযায়ী অথবা জ্যোতির্বিদ্যার এভিডেন্স অনুযায়ী এটা সম্ভব না যে পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা পালন করবে কারণ পৃথিবীর সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না সময় পার্থক্য থাকবেই তাই এটা বলা অযৌক্তিক যে সবাই একসাথে রোজা রাখবে আর আমাদের নবী বলেছেন এটা আছে বুক হাদিস নাম্বার যে তোমরা রোজা রাখবে যখন সবাই রোজা রাখবে আর তোমরা রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙবে আর কোরবানি যদি অন্য সবাই কোরবানি দেয় তাহলে যদি সেই এলাকার লোকজন রোজা রাখে তাহলে আপনিও রোজা রাখবেন আর সে এলাকার লোকজন হোক সেটা কোনো শহর বা কোনো দেশ তারা রোজা ভাঙবে আপনি রোজা ভাঙবেন কারণ আপনি দেখবেন যে সূর্যাস্ত বা সময়টা নিয়ে কিন্তু কোনো রকম মতভেদ নেই একটা দিন কখন শুরু হচ্ছে আর দিনের শুরুটা কখন এটা নিয়ে কোনো রকম মতভেদ নেই পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরবাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নাম্বার একশো বলা হয়েছে যে তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের সাদা রেখা স্পষ্ট হয় রাতের কালো রেখা থেকে আর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আর দেখা যায় পৃথিবীর পূর্বাংশের দেশগুলোতে আগে সূর্যাস্ত হয় তার মানে এই না যে মালয়েশিয়াতে আগে সূর্য ডুবলে বোম্বেতেও আমি আগে ইফতার করব। মকয় তো সূর্যাস্ত আরো পরে হয় অথবা ধরেন পশ্চিমা দেশগুলোতে সূর্যাস্ত হয় আরো অনেক পরে আমি কি তখন রোজা ভাঙব এ ব্যাপারে সবাই একমত পুরো পৃথিবী জুড়ে যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় ঠিক হবে স্থানীয় সময় অনুযায়ী আপনার এলাকায় সূর্যাস্ত হলে হলে তখন আপনি ইফতার করতে পারেন আপনার এলাকায় ভোর খাওয়া বন্ধ করবেন আর রোজা রাখবেন এটা নিয়ে কোনো মতভেদ নেই সূর্যের হিসেবটা যেভাবে হচ্ছে চাঁদের হিসেবটা সেভাবে হবে চিন্তা করেন যদি আমরা ঈদ উদযাপন করি যদি শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় মক্কায় সেখানে ঈদ উদযাপন করলাম হয়তো এটা আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে দু একদিন পরে তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে আর চিন্তা করেন যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে এমনকি ঈদের দিনও আমেরিকায় সাওয়ালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে তার মানে আপনি রোজা থাকছেন ঈদের দিনে আর এটা হারাম নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না তাহলে বুঝতে পারছেন সূর্যের সময়টা যেভাবে হিসেব করি চাঁদের হিসেবে সেভাবেই করব তা না হলে অনেক সমস্যা হবে প্র্যাকটিক্যালি এটা সম্ভব না আর অনেক মানুষ এরকম বলে থাকে যে এটা কিভাবে সম্ভব মুসলিমরা এক এক জায়গায় এক এক দিনে ঈদ পালন করে থাকে এটাই স্বাভাবিক দেখবেন যে সূর্য এক এক সময় এক এক অবস্থানে থাকে এক দেশে সকাল হয়তো বা এখন ভারতে দিন আর আমেরিকাতে রাত আপনি বলবেন না ওখানে রাত আর এখানে দিন কেন ওখানে রাত কিন্তু এখানে সকাল বলবেন না যে ও এটা কি বোকামি মুসলিম একতবদ্ধ না কারণ ব্যাপারটা আসলে এরকমই সূর্যের হিসেবে এক এক জায়গায় এক রকম আর পৃথিবীর চারপাশে সূর্যের সময়ের যে হিসেবটা তাতে পার্থক্য চব্বিশ ঘন্টা শূন্য মিনিট থেকে চব্বিশ ঘন্টা দেখতে হবে আপনার এলাকাটা কোন দ্রাঘমে রেখায় পড়েছে দ্রাঘামে রেখা একই হলে সময়টাও একই থাকবে আর পৃথিবীকে ভাগ করা হয়েছে রেখা প্রত্যেকটা রেখার মধ্যে পার্থক্য হলো মিনিট ডিগ্রিতে যদি পনেরোটা দ্রাঘামের রেখা অতিক্রম করেন তাহলে সময় পার্থক্য হবে এক ঘন্টা তিনশো ষাটকে চার গুণ করলে হবে এক মিনিট মানে পুরো একটা দিন পৃথিবী এরকম টাইম জোনে ভাগ করা আর এখন আমরা আমাদের সুবিধার জন্য যেটা করি যদিও ভারতের এলাকার মধ্যে পনেরো ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে তারপরে সময়টা কমন একটা সেন্টার পয়েন্ট ধরে বলে যে ধরে নিচ্ছে এখানে বোম্বে বা গুজরাট ভারত এক প্রান্ত আর আসাম হলো ভারতের আরেকটা প্রান্ত এক জায়গায় তারা একই সময় মেনে চলে একটা সেন্ট্রাল সময় ধরে তবে অনেক দেশে যেমন আমেরিকা এগুলো হয়তো অনেক বড় তিরিশ ডিগ্রি চেয়েও বেশি হবে সময় পার্থক্য হতে পারে দুই ঘন্টা তবে সেখানে আনুমানিক চারটা টাইম জন আছে লস অ্যাঞ্জেলেসে যে সময় সেটা নিউ ইয়র্কের চেয়ে দু ঘন্টা আগে তাহলে পার্থক্য আছে এখন চিন্তা করেন এই লোক নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে সে ভাবতে পারে দু ঘন্টা আগে গ্রেফতার করব। তবে টাইম জনগুলো এভাবে ভাগ করা আমরা সবাই অভ্যস্ত মানুষজন আসলে এটা বুঝতে পারে না যে চাঁদের বৈজ্ঞানিক এভিডেন্সের কথা বললে নতুন চাঁদ দেখতে পাবেন দু একদিন আগে পরে এটাই বৈজ্ঞানিক এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গাতেই নতুন চাঁদ দেখা যাবে একদিন এটা অসম্ভব এটা অবৈজ্ঞানিক আমি এক বিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম যিনি জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ লন্ডনে দেখা হয়েছিল তিনি বলেছেন যে দু একদিন হচ্ছে কমন অনেক সময় পার্থক্যটা হয়ে যায় তিন দিনের নতুন চাঁদ দেখা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার্থক্যটা তিন দিনেরও হতে পারে আর কখনো কখনো পার্থক্যটা চার দিনেরও হয়ে যেতে পারে এরকম হতে পারে হয়তো হাজার বছরে একবার তিনি অনেক হিসেব করেছিলেন আমি সব বুঝতে পারিনি তবে এমনিতে দু একদিনের পার্থক্যটা খুবই কমন এটা বৈজ্ঞানিক নতুন চাঁদ পৃথিবীর সব জায়গা থেকে একই দিনে দেখা যাবে না যেমন সূর্য সব জায়গা থেকে একই রকম দেখায় না এখানে মানুষজন বুঝতে পারে না যে পৃথিবীর সব জায়গাতে রোজা পালন একসাথে অবৈজ্ঞানিক আর সেটা অনস্তমিকও হবে কারণ এখানে সাক্ষী লাগবে দুইজন দুইজন লোক চাঁদ দেখলে আমাদের নবী বলেছেন সে এলাকার লোক তখন রোজা পালন করবে আমরা সুবিধার জন্য যেটা করতে পারি কয়েকটা শহরের লোক চাঁদ দেখার একটা জায়গা ঠিক করে নেবে অথবা পুরো দেশের জন্য নতুন চাঁদ দেখার একটা বিশেষ জায়গা থাকবে অথবা বেশ কয়েকটা দেশ তারা একই এলাকায় থাকলে এরকম করা যেতে পারে তবে পৃথিবী জুড়ে একসাথে সম্ভব না আর এটা অবৈজ্ঞানিক আমি শেখ ইবনে তাইমি আর শেখ ও তাইমির সাথে একমত তারা বলেছেন এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গায় একই দিনে নতুন চাঁদ দেখা যাবে আচ্ছা জাজাকাল্লা খায়ের তাহলে জাকির আপনার উত্তর থেকে বুঝতে পারলাম যে এক দেশ থেকে আরেকটা দেশের সময় আলাদা হতে পারে আকাশে চাঁদ দেখার ব্যাপারে যে ঈদ কবে শুরু হবে আর রমজান কখন শুরু এই ব্যাপারে নিয়মটা কি যে একই মধ্যে সময়টা আলাদা হচ্ছে ঈদের ব্যাপারে আর রমজানে একই শহরে ঈদের সময় আলাদা এ ব্যাপারে নবী মোহাম্মদ স্পষ্ট করে বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর ছয়শো সাতানব্বই নবী সাল্লাম বলেছেন রোজা রাখবে সেই দিন যেদিন সবাই রোজা রাখছে পুরো মুসলিম সম্প্রদায় রোজা রাখছে আর তোমরা রোজা ভাঙবে যখন অন্য সবাই রোজা ভাঙবে আর কোরবানি দেবে যেদিন সবাই কোরবানি দিচ্ছে সবাই যেদিন কোরবানি দেবে তার মানে কাজগুলো করতে হবে একসাথে এক শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ একটা শহর অত বড় হবে না যে চাঁদ দেখার সময়টাও বদলে যাবে চাঁদ দেখার জায়গাটা অন্তত একটা এলাকা জুড়ে হবে আমি এমন কোন শহরের কথা জানি না যেটা অত বড় যে চাঁদ দেখার দিনটা বদলে যাবে বেশ কয়েকটা শহর একসাথে হয়ে চাঁদ দেখার একটা কমন জায়গা ঠিক করতে পারে অথবা পুরো একটা দেশ আগেও বলেছি এক জায়গা ঠিক করতে পারে পাশাপাশি অবস্থিত কয়েকটা দেশের চাঁদ দেখার জায়গাটা কমন হতে পারে আর যদি কোনো শহরের কথা বলেন সেখানে চাঁদ দেখার একটা জায়গা থাকবে এখানে পার্থক্য হবে না যেমন একজন রমজান মাস শুরু করলো আগে আরেকজন শুরু করলো পরে এটার অনুমতি নেই সবাই একসাথে রোজা রাখা শুরু করবে একসাথে শেষ করবে আর ঈদ উদযাপন করবে আপনি যুক্তির সাথে একেবারে সরাসরি বললেন এটা রকেট সায়েন্স না জাকির এরকম কিছু অমুসলিম আছে যারা বলে আমার সাথেও কয়েকজনের কথা হয়েছে যে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আর বলে এটা আবার কোন টাইপের ধর্ম যেখানে মাত্র একটা শহরের মানুষের জন্যই তারা একতাবদ্ধ নয় যখন তারা তাদের এই উৎসবের দিন অর্থাৎ ঈদ উদযাপন করছে আর শুরু শেষটাও আলাদা আপনাকে আমি অনুরোধ করব এই ব্যাপারটা নিয়ে কিছু বলার জন্য আপনার কথা মানছি যে অনেক সময় আমরা মুসলিমরা নিজেদেরকে হাসির পাত্র করে তুলি লোকে ভাবে ইসলাম আবার কোন ধরনের ধর্ম এখানে তো মানুষ একতাবদ্ধ না কারণ একই শহরে ঈদের দিন দুটো হচ্ছে আবার কখনো তিন দিন তিনটা আলাদা দিনে ঈদ আজ আগামীকাল আগামী পরশু তিনটা আলাদা ঈদের দিন তারা ভাবে এটা কোন ধরনের ধর্ম আর এ ব্যাপারে আগে দুটো এ ব্যাপারে পরিষ্কার কোন মতভেদ নেই তবে এখানে দায় আমাদের মুসলিমদের ইসলামের না দোষ আমাদের মুসলিমদের নবী মোহাম্মদ পরিষ্কার বলেছেন আমরা একতাবদ্ধ থাকবো কোরআন পরিষ্কার করে বলেছে আমরা যে একতাবদ্ধ হয়ে থাকতে পারছি না দোষটা আমাদের সমস্যাটা ইসলাম ধর্মের না সমস্যাটা আসলে আমাদের মানে মুসলিমদের সমস্যা হচ্ছে যে আমাদের অনেক হিলাল কমিটি আছে অনেক একটা শহরে হয়তো তিন চারটা হিলাল কমিটি অথবা অনেক জায়গায় হিলাল কমিটি হয়তো একটা তবে অনেকগুলো সাব ডিভিশন প্রত্যেকটা আলাদা গ্রুপ সমস্যাটা আসলে আমাদের মুসলিমদের আমাদের অনেকগুলো হিলাল কমিটি প্রত্যেকটা আলাদা সব গ্রুপের প্রত্যেকটা গ্রুপ একে অন্যের সাথে লড়াই করে চলছে বা একটা হিলাল কমিটির সাবডিভিশন এতে করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এরকম ঘটনা পৃথিবীর অনেক দেশে হয় হতে পারে সেটা আমেরিকা বা ইংল্যান্ডে হতে পারে অথবা হতে পারে পাকিস্তান ভারতে আর বোম্বেতে এরকম অনেকবার হয়েছে যে ঈদ উদযাপন করা হচ্ছে দুটো আলাদা দিনে অনেক সময় তিন দিনও হয়েছে আর তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় যদি সাক্ষী হয় এক হিলাল কমিটির সদস্য অন্য হিলাল কমিটির লোকজন তখন খেপে যায় তারা এভাবে চিন্তা করে যে আমরা আগে ঘোষণাটা দেব এক কমিটি যদি আগে ঘোষণা দিয়ে ফেলে আবার আরেক কমিটি বিপক্ষে যায় প্রমাণ করতে চায় তারাই সঠিক দেখাতে চাই কাদের অনুসারী সংখ্যা বেশি এটা একটা বড় ফিতনা শুধুমাত্র তাদের মানসিকতার কারণেই মুসলিম উম্মা এই সমস্যায় পড়ে আমরা মুসলিমরা এই কারণে ঝামেলার মধ্যে পড়ছি সঠিকভাবে আমরা ধর্ম পালন করতে পারছি না এই দলগুলোর কারণে তাহলে প্রধান সমস্যা এই হিলাল কমিটিগুলো আর তাদের মধ্যেকার এই সংঘাত এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকবার হয়েছে যে ইচ্ছে করে আলাদা একটা গ্রুপ এক কথা বললে আরেকটা কথা বলবে তাই আমাদের মুসলিমদের একত্রিত হওয়া উচিত আর সমস্যা নেই মুসলিম উম্মার মঙ্গলের জন্য আরো সহনশীল হব আমরা আর সবাই এক প্ল্যাটফর্মে চলে আসব। যার ইগো বেশি সে নেতা হোক কোনো সমস্যা নেই আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব ঈদ আমাদের নবী বলেছেন রোজা রাখবে যখন সবাই রোজা রাখে রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙছে আর ঈদ উদযাপন করবে যখন সবাই উদযাপন করছে তাই আমরা আরো সহনশীল হব আর সবাই একসাথে থাকবো সবাই একসাথে উদযাপন করব তাহলে সমস্যাটা থাকবে না না তা হলে এই সমস্যার কোনো সমাধান হবে আর আগে দুটো আলাদা দিন থাকতো তৃতীয় দিনটা এসেছে কারণ অনেকে সৌদি আরবের সময় মেনে চলে এ ব্যাপারে আমি আগেও বলেছি এখন অনেকে বলে যে আমরা সৌদি আরবের সময় মেনে চলবো এটা আরেকটা সমস্যা এটা নাটক চালু হয়েছে আর অনেকে মেনে চলছে আপনারা দেখবেন যে কানাডাতে ইংল্যান্ডে আমেরিকাতে এখন তিন দিনই হয়। স্থানীয় হেলার কমিটিগুলো ঝগড়া বিবাদটা একটা সমস্যা আর কেউ বলছে সৌদার রবের সম্মান বই এটা আরেকটা সমস্যা এতে করে সমস্যা আরো বড়ই চলেছে আমরা মুসলিমরা একসাথে থাকব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান উদায়তী নায়াতে 103 ওয়া তাসিমু বিহবিল্লা জ্যামিয়া ওয়ালা তাফরিকু তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আর সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমরা সেটা শক্ত করে ধরব বিচ্ছিন্ন হব না সুবহানাল্লাহ আমরা সেই যুক্তি মেনে চলব যেটা মানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কালো পাথর বসিয়েছিলেন এরকম যুক্তি মানলে সবার জন্যই সেটা ভালো হবে আর আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সমস্যাটা খুবই সামান্য। যেমন সৌদি আরবে মাত্র একটা কমিটি তারা যেটা বলে সবাই সেটা মেনে চলে আর সৌভাগ্যের কথা সৌদি আরবের আশেপাশে দেশ যেমন আরব আমিরাত বাহরাইন সৌদি আরবের নিয়ম তারা মেনে চলে কারণ এই দেশগুলোর অবস্থান একই এরিয়ায় দেশগুলো খুব বড় না সেখানে কোনো সমস্যা নেই। হাশর পাত্রও তারা হচ্ছে না। তারা ইদ পালন করে একসাথে। যেদিন ঘোষণা হয় সেদিনই সবাই পালন করে। রমজান ঘোষণা হলো সবাই একসাথে রোজা রাখে। এরই সেরা উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা মুসলিমরা যারা অমুসলিম দেশে আছে আমাদের সমস্যা আছে। আমরা মানুষকে দেখাতে চাই ভুল খোঁজার চেষ্টা করে। এটা একটা সমস্যা আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখে শিখতে পারি। আলহামদুলিল্লাহ তারা একমতবদ্ধ। তারা সবাই একমত অন্ততঃ আকাশে নতুন চাঁদ দেখার ব্যাপারটা নেই ইনশাল্লাহ আমাদের তরুণ সমাজকে এ ব্যাপারে শিক্ষিত করে তুলতে হবে কারণ তারাই পরবর্তীতে নেবে তাহলে ওহ আমাদের ইন্টারভিউ পর্বের সময় আসলে শেষ হয়ে গিয়েছে এখন আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আলোচনা করব যার টপিক হচ্ছে আকাশে চাঁদ দেখা তাহলে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন পাঠিয়েছেন আমাদের পিস টিভির একজন দর্শক যে মুসলিমরা সৌর ক্যালেন্ডার ব্যবহার না করে চান্দ্র ক্যালেন্ডার ব্যবহার করে কেন আমাদের চান্দ্র বছর মেনে চলার অনেকগুলো কারণ আছে আর সৌর বছরের বদলে চান্দ্র বছর মেনে চললে অনেক উপকারও পাওয়া যায় আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকার অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর একশো উনআশি লোকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করলে বলো এটা হচ্ছে বেশ কিছু নির্দিষ্ট সময়ের নির্দেশক এটার প্রয়োজন মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ এবং হজের সময় তাহলে চান্দ্র ক্যালেন্ডারে আপনি দেখবেন যে প্রত্যেক বছরে সময় আর জলবায়ু যদি সৌর ক্যালেন্ডার মেনে চলতাম তাহলে রমজান বাহজ পড়ত সবসময় এক সিজনে সৌর ক্যালেন্ডারে কোনো একটা বিশেষ তারিখ সবসময় একই সিজনে থাকবে এটা বদলাবে না কিন্তু যদি চান্দ্র ক্যালেন্ডার মেনে চলেন এখানে একটা বিশেষ তারিখ এক এক বছরে এক এক সিজনে থাকবে সৌর বছর চান্দ্র বছরের মধ্যে পার্থক্য হচ্ছে এগারো দিন এটা আনুমানিক চান্দ্র বছরে সৌর বছরের চেয়ে এগারো দিন কম থাকে তাহলে যদি সৌর ক্যালেন্ডার মেনে চলেন ধরেন কোন দেশে রমজান মাস পড়ল শীতকালে সৌর বছর মানলে রমজান সবসময় শীতকালে হতো যদি পৃথিবীর একটা দেশে রমজান হয় গ্রীষ্মকালে তাহলে পুরো পৃথিবীতে হতো গ্রীষ্মকালে এতে অনেক অসুবিধা হতো অনেকে আল্লাহর কাছে অভিযোগ জানাতো যে কেন এমন দেশে জন্মালাম যেখানে রমজান হয় শুধু গ্রীষ্মকালে আবার কেউ বলবে ও ভালোই তো রমজান সবসময় শীতকালে কিছু লোক সারা জীবন রোজা রেখে যাবে বেশি সময় ধরে আবার সময় যখন ক্যালেন্ডার মেনে চলছি বছর পার হলে রমজানের বিভিন্ন মাসগুলো সব সিজনে পড়েছে কখনো রমজান হবে গ্রীষ্মকালে আবার কখনো শীতকালে কখনো শরৎকালে কখনো দিনগুলো ছোট হবে আবার কখনো দিন বড় হবে অথবা সারা জীবন ধরে একই রকম পাবেন আর এটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিক চান্দ্র ক্যালেন্ডার ব্যবহার করলে সুবিধা বেশি হজ পাবো সব সিজনে রমজান পাব সব সিজনে ঈদও পাবো সব সিজনে তখন আর কি আল্লাহর কাছে অভিযোগ করবে না আর মুসলিমরা বিভিন্ন সময় সবগুলো সিজনে রমজান মাস পাবে রোজা রাখতে পারবে ঈদও উদযাপন করতে পারবে তাই সৌর ক্যালেন্ডারের বদলে চান্দ্র ক্যালেন্ডারের ব্যবহার বেশি সায়েন্টিফিক যাহ ডক্টর জাকির পরের প্রশ্ন এটার কি অনুমতি আছে যেসব মুসলিম কোন অমুসলিম দেশে বসবাস করে তারা এটা কমিটি তৈরি করবে যেটা নতুন চাঁদ দেখাটা নিশ্চিত করবে রমজান সওয়াল জিলহজ মাসের জন্য যদি হিরাল কমিটি করার কথা বলেন মানে চাঁদ দেখা কমিটি কোন অমুসলিম দেশে শুধু অনুমতি না এটা করাই সবচেয়ে ভালো অথবা হতে পারে এটা আবশ্যিক যে একটা কমিটি থাকবে যদি সেই দেশে অনেক মুসলিম বাস করে তাহলে মুসলিমরা একত্রিত হবে এটা মুস্তাহাব এটা করলে ভালো একটা হিলাল কমিটি তৈরি হবে যাতে করে সে এলাকার মুসলিমরা হোক সেটা আমেরিকা অথবা হোক ইংল্যান্ড অথবা ভারত এসব দেশে অবশ্য কমিটি আছে তবে এটা আগে বলেছি হিলাল কমিটি একতাবদ্ধ থাকবে সবাই আলাদা হয়ে যাবে না হিলাল কমিটি থাকবে একটা অনেকগুলো কমিটির কোনো প্রয়োজন নেই তা না হলে ঈদ আলাদা দিনে এটা আগেও বলেছি হিলাল কমিটি থাকবে তবে থাকবে একটা যারা কোরআন সুন্না মেনে চলে সাজা কাল্লা খায়ের এই উত্তরের জন্য পরের প্রশ্ন আর এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন রমজান মাসের শুরুতে নতুন চাঁদ দেখার ব্যাপারে কোনো মহিলার সাক্ষ্য কি গ্রহণ করা যেতে পারে যদি চাঁদ দেখার ব্যাপারে কোনো মহিলার সাক্ষ্য গ্রহণ করার কথা বলেন এটা নিয়ে মতভেদ আছে যেমন হানাফি মতে হানাফি মাঝাবের মতে যদি দিনটা মেঘাচ্ছন্ন হয় তাহলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে হাম্বলিদের মতেও মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে সাফি মাঝাবের একটা দল এই ব্যাপারে একমত তবে সাফিদের আরেক দল বলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে না আর মালিকই সবাই বলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে না দুই দল বিশেষজ্ঞ এক দল বলে গ্রহণ করা যাবে আরেক দল বলে যে গ্রহণ করা যাবে না আর শেখ ওতাইমি রাজি আল্লাহ আনহ বলেছেন যে মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না এজন্য কারণ দেখিয়েছেন তিনি বলেছেন যে পবিত্রকরণে বলা হয়েছে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষী এই আরবি শব্দটা আছে তিরমিজির একটা হাদিসে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই আঠারো বলা হয়েছে শাহিদাইন তিনি বলেছেন মহিলারা হবে শাহেদা এটা শাহিদ না এই ভিত্তিতে তিনি বলেছেন যে মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না আরেকটা দলের বিশেষজ্ঞ বলেন গ্রহণ করা যাবে আর আর্মি ভাষার ব্যাপারে যদি বলতে হয় অনেক সময় পুরুষ বাচক শব্দ দিয়ে মহিলাদেরকেও বোঝানো হয় তাই অনেকে এরকম কথা বলেন যেমন প্রথম দিনের বিশেষজ্ঞ বলেন এখানে শব্দটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে তাই হবে না আর যেসব বিশেষজ্ঞ বলেন যে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে তারা বলেন যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করি যে আমাদের কোন দিকে সেই মহিলা দিক দেখিয়ে দেবে আমরাও মেনে চলবো নামাজের সময় নিয়েও জিজ্ঞেস করতে পারি বিদেশে হয়তো কোনো মহিলাকে জিজ্ঞেস করলেন যে এখানে নামাজের সময় কখন মহিলার সময়টা বললে আপনিও মেনে নেবেন এটা মানতে পারলে চাঁদ দেখাটা মানতে পারবো না কেন এটাই তাদের যুক্তি তারা আরও যুক্তি দেখায় যে অনেকগুলো হাদিসের বর্ণনা দিয়েছেন কেবলমাত্র একজন আমরাও সেটা মেনে চলি আর হজরত আয়সার আনহা আমাদের নবীর স্ত্রী তিনি একাই সব মিলিয়ে দুই হাজার দুইশো বিশটা হাদিসের বর্ণনা দিয়েছেন যখন শুধুমাত্র তার সাক্ষ্য গৃহীত হচ্ছে এই যে চাঁদ দেখার হাদিসটা এটাও বর্ণনা করেছেন আয়সার দেহ আনহা যখন তার একার বর্ণনা মেনে নিচ্ছেন তাহলে চাঁদ দেখার বেলায় সাক্ষ্যটা মানছেন না কেন এই যুক্তিটা বেশ জোরালো যখন আমরা ইশারদার এতগুলো হাদিস মেনে নিচ্ছি চাঁদ দেখার হাদিসটাও তিনি বর্ণনা করেছেন আমরা হাদিসটা মানছি তাহলে চাঁদ দেখার ব্যাপারে একজন মহিলা সাক্ষ্য গ্রহণ করতে পারবো না কেন যে বিশেষজ্ঞগণ বলেছেন মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যায় তাদের মতটাই বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য যদিও এটা নিয়ে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে জাজাকাল্লা খায়ের আপনার এই সুন্দরভাবে বলা উত্তরগুলোর জন্য এই ব্যাপারটা নিয়ে আমাদের মুসলিমদের ভেতরে মতভেদ আছে আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সাহায্য করেন তিনি যেন আমাদের মতভেদগুলো আরো কমিয়ে দেন যাতে করে একই শহরে মুসলিমরা তারা যেন সবাই ঈদ উদযাপন করে একসাথে তাহলে আমরাও আর অমুসলিমদের কাছে হাসির পাত্র হব না ইনশাল্লাহাকাল্লাহ ভাই ও বোনেরা তাহলে আবার